দুনিয়ার পেছনে আমাদের ছুটবার মাত্রা কিরকম হওয়া উচিত তার একটা চমৎকার নির্দেশনা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পাই। দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের আখিরাত নষ্ট না করি, তাহলে আমরা দুনিয়া আর আখিরাত দুটোকেই হারাবো। আসুন জেনে নেই দুনিয়ার পেছনে আমাদের কতটুকু ছুটা উচিত, দুনিয়ার পেছনে ছুটার মাত্রাটা কিরকম হওয়া উচিত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সফলতম একজন ব্যবসায়ী। আমরা যেমন এখন বিজনেস ম্যাগনেট বলতে জেফ বেজোস, ইলন মাস্ক সহ নানান ব্যক্তিকে চিনি, নবীজির সময়ে তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেভাবে চিনত সবাই। ইসলাম গ্রহণের পর বাধ্য হয়ে অন্য সাহাবিদের সাথে তাকেও নিজের সকল সহায় সম্পদ সকল ব্যবসাপাতি সেরে মদিনায় হিজরত করতে হয়। মক্কায় যিনি ছিলেন একজন সেরা ব্যবসায়ী তাকে মদিনার মাটিতে পা রাখতে হলো একান্ত নিঃস্ব অবস্থায়। অবশ্য অবস্থাটাকে তারা খুশি মনে গ্রহণ করে নিয়েছিলেন। মদিনার আনসার সাহাবিরা যখন মুহাজির সাহাবিদের সাথে নিজেদের সহায় সম্পদ ভাগাভাগি করে নিচ্ছিলেন, তখন একজন আনসার সাহাবি এসে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সম্পদ হতে কিছু দিতে চাইলেন, যাতে মদিনায় জীবিকা নির্বাহে খুব বেশি অসুবিধা না হয়। তখন আনসার সাহাবিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ তোমার পরিবারে আর সম্পদে অঢেল বারাকা দিন, কিন্তু তোমার সম্পদের আমার কোনো দরকার নেই, তার চেয়ে বরং তুমি আমাকে বাজারটা দেখিয়ে দাও। হিজরতের সময় যে যত সামান্য টাকা সাথে এনেছিলেন তাকে সম্বল করেই আব্দুর রহমান ইবনে আউফ নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছিলেন। তিনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী, সম্পদের সঠিক ব্যবহার করে কিভাবে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় সে ব্যাপারে তার চাইতে ভালো আর কে জানে। তাই তিনি আনসারি সাহাবির দয়ার আশ্রয়ে না থেকে নিজের একটা কিছু দাঁড় করানোর জন্যে বাজারের সন্ধান চাইলেন। তার কিছুদিন পরেই একদিন খুশি মনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তার শরীরে তখন দামি সুগন্ধির গন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কী হে আব্দুর রহমান, কী ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। বিস্মিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাশাআল্লাহ, মোহরানা কি দিয়েছো? স্বর্ণ একটা খেজুর আটির সমান। বাহ, তাহলে এখন তো খাওয়া দাওয়া বন্দোবস্ত করা লাগে, যাও আমাদের খাওয়ানোর ব্যবস্থা করো। চিন্তা করুন, সব কিছু ছেড়ে সুরে আসায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিল মদিনার বিনা পরিশ্রমে সম্পত্তি লাভের সুযোগ। সে সুযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি এমন সুযোগ গ্রহণ করলেন না। যোগ্যতা দিয়ে তিনি অর্জন করতে চেয়েছেন নিজের অবস্থান, দক্ষতার জায়গাটা তো তার চেনাই আছে, পথ খুঁজে পেলে লেগে পড়তে পারেন। বিনা পরিশ্রমে সম্পদ লাভের চাইতে আব্দুর রহমান ইবনে আউফ চেনা পথটার সন্ধানে নেমে গেলেন। বরং অর্পিত সম্পদের প্রস্তাবকে নাকচ করে তিনি জেনে নিলেন বাজারের রাস্তা, যেখানে গিয়ে সাধ্যমতো মালপত্র কিনে তা বিক্রি বার্তাতে লেগে গেলেন। আর আমরা তো জানি যে লেগে থাকে এবং প্রাণান্তকর চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। অলস আর অকর্মণ্য লোকের জন্য কখনোই আল্লাহর সাহায্য আসে না। রিক্ত হস্তে আসা একজন সাহাবি ওই সময়ে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসে ব্যবসা বাণিজ্য করে স্বর্ণ দিয়ে মোহরানা পরিশোধ করে বিয়ে করেছে। মদিনার আনসারদের নিকটও তা ভারী আশ্চর্যের ছিল বটে। হালাল উপার্জনের মাধ্যমে আমরা যারা বড় হতে চাই, নিজের একটা অবস্থান তৈরি করতে চাই, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণার নাম। নিজের দক্ষতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি, সম্পদের প্রস্তাব নাকচ করে পথের সন্ধান চেয়েছিলেন। আমরাও যদি আমাদের দক্ষতার জায়গাগুলোকে পোক্ত করতে পারি, যদি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারি জ্ঞানে দক্ষতায়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও নিজেদের পথটাকে খুঁজে নিতে পারবো, অন্যের গলগ্রহ হয়ে থাকতে হবে না। আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়া অর্জন করেছেন, কিন্তু হারিয়ে ফেলেননি অনন্ত সুখের আখিরাত। কেমন তাকওয়াবান, ইমান আর আমলদার হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাত লাভের নিশ্চয়তা প্রদান করেন। ভাবা যায়, দুনিয়াকে খুঁজতে কোনো অসুবিধে নেই, তা যদি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়।